আমরা অনেক সময় সেলাই করতে গেলে দেখা যায় যে মানে মেশিনের নিচের সেলাই মানে নিচে যে সুতাটা আছে নিচের সেলাই সমস্যা, মানে সুতাগুলো নিচে অনেকগুলো সুতা বন্ধা বেঁধে নিচের দিকে নিয়ে যায়, এটার একটা কারণ এই সমস্যাটা হয়। শুধু একটা কারণে, এই কারণটা হচ্ছে উপরের সুতাটা যদি লুজ হয়, তো লুজ হয় বলতে এটা একটু টাইট করে দিবেন, যদি নিচে সমস্যা হয় একটু টাইট করে দিবেন। দেখা যাচ্ছে যে টাইট করলে অনেক সময় টাইট হয় না, টাইট না হওয়ার কারণ হচ্ছে এখানে ময়লা জমলে। এই যেমন এখানে দেখুন, দেখছেন এই সুতার সাথে ময়লাগুলো বেরিয়ে আসতেছে, এই ময়লাগুলোর কারণে অনেক সময় টাইট দিতে গেলে টাইট হয় না, কারণ এগুলো তো ময়লা জমে এগুলো এখানে লুজ হয়ে আছে। তো এটা কী করতে হবে, এভাবে কাপড় ঢুকিয়ে পরিষ্কার করে নিতে হবে, তাহলে একদম সঠিক পরিমাণে টাইট হয়ে যাবে। তো এখানে টাইট করে দিলে নিচের সুতা নিচের দিশটা বার হবে না।